বড়দিনে প্রতি বছর শহরতলি মরিয়ম নগরে মেলা বসে, কিন্তু এবছর করোনার কারণে মেলা বসছে না। সরকারি নিয়ম মেনেই হবে সবকিছু। শুক্রবার সকালে গির্জায় নির্দিষ্ট সংখ্যক লোক প্রার্থনায় অংশ নেয়। মেলা না বসায় তেমন লোক সমাগমও হয়নি এবং অনেকেরই তাতে মন খারাপ। বর্তমান পরিস্থিতি আমাদের করোনার কারণে অনেক মানুষ অনেক জায়গাতে দুঃখের অবস্থায় আছে। আমরা এখানে গভর্নমেন্টের নিয়ম অনুসারে মাত্র আজকে প্রার্থনা আমরা এখানে পরিচালনা করেছি। বেশি মানুষ আমরা ভিতরে ঢুকিনি, আমরা জানি শুধু কয়েকজন মাত্র একটা ছোটোভাবে। গত বছর থেকে আমরা দেখলে অনেক কম মানুষ মাত্র এই বছর এখানে প্রার্থনার জন্য আসছিল। এই গির্জার ভিতরে এখানে কম্পাউন্ডে আছে এখন শুধু কয়েকজন মাত্র। বাকি আমরা অন্য দিনের মতো আমরা এরকম পালন করতে পারি না। সব জায়গাতে এরকমই আমরা গভর্নমেন্টের নিয়ম অনুসারে মাত্র বড়দিনগুলো পালন করি। প্রতি বছর যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে দুই দিন শুধু রাজধানী নয়, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে জাতি উপজাতি সহ বিভিন্ন ধর্মের লোক মেলায় সামিল হয়। কিন্তু এবার সরকারি নিয়মের জন্য আর কিছুই হচ্ছে না। রিপোর্ট, চ্যানেল তিন রাত।